হয় শিবসাগরত বহিরাগত ব্যবসায়ীৰ বিৰুদ্ধে শিবসাগৰত প্ৰতিবাদ অব্যাহত আছে। যোৱা 13 আগষ্টৰ পৰা আচলতে এই ঘটনাক্ৰম হৈছিলে। যোৱা 13 আগষ্টত এগৰাকী জিমি দাস নামৰ এগৰাকী পাঞ্জা খেলুৱৈক, ৰাষ্ট্ৰীয় পৰ্যায়ৰ খেলুৱৈক বহিৰাগত বনিয়াই আক্ৰমণ কৰি গুৰুতৰভাৱে আহত কৰিছিলে আৰু তাৰ পিছৰ পৰা চলি আছিলে প্ৰতিবাদ। আৰু কালি সকলোৱে দেখি অসমবাসীয়ে ইতিমধ্যেই দেখিছে যে কালি জোৰদাৰ প্ৰতিবাদ হৈছিলে। জাতীয় দল সংগঠনৰ নেতৃত্বত হাজাৰ হাজাৰ থলুৱা থলগিৰি জনতা ওলাই আহিছিলে আৰু তেওঁলোক থল জনসাধাৰণৰ দাবী যে তেওঁলোকে ৰাজহুৱাভাৱে ক্ষমা খোজক, দ্বিতীয়তে তেওঁলোকে ইয়াত ইয়াৰ উপৰিও ক্ষমা খোজাৰ উপৰিও ইয়াত ভূমি অধিকাৰ থলুৱাৰ হাতত থাকিব লাগিব, ভূমি বিক্ৰী কৰিব নোৱাৰিব। ইয়াৰ উপৰিও শৃংখল চলিহাৰ বিৰুদ্ধে থকা যি বিৰুদ্ধে দাখিল কৰা যি এজাহাৰ, সেই এজাহাৰ উঠাই ল'ব লাগিব, সেইবিলাক দাবী আছিলে। আৰু যাৰ সেইবিলাক দাবী পূৰণ নোহোৱালৈকে শিৱসাগৰত বহিৰাগতৰ ব্যৱসায় প্ৰতিষ্ঠান বন্ধ ৰখাৰ দাবী জনাইছিলে। আৰু সেই মৰ্মে আজিও মাৰুৱৈ সম্প্ৰদায়ৰ তথা বহিৰাগতৰ ব্যৱসায়িক প্ৰতিষ্ঠানসমূহ বন্ধ আছে। এই সন্দৰ্ভত মই ভাষ্য ল'ম, ইয়াত যিসকলৰ নেতৃত্বত আন্দোলন গঢ়ি উঠিছিলে তেওঁলোকৰ ভাষ্য ল'ম। দেৱজিৎ দত্ত আছে, কি ক'ব? আমাৰ কথাটো হ'ল, যোৱাকালিৰে পৰা আমি অসমীয়া জাতিৰ অস্তিত্ব ৰক্ষাৰ এখন সংগ্ৰাম ঐতিহাসিক শিৱসাগৰ জিলাত আমি আৰম্ভ কৰিছোঁ। আৰু এই গোটেই বিষয়টি কেৱল মাত্ৰ আমাৰ শিৱসাগৰীয়াৰ নহয়, আমাৰ সমগ্ৰ অসমৰ, আমাৰ ইয়াতে জাতীয়তাবাদৰ প্ৰশ্ন আছে, অসমীয়া জাতিৰ অস্তিত্ব ৰক্ষাৰ বিষয়খিনি জড়িত হৈ আছে। আজি কেৱলমাত্ৰ শিৱসাগৰতেই যে অনাসমীয়াই অসমীয়াৰ ওপৰত আক্ৰমণ কৰিছে সেইটো নহয়, বিগত সময়ত অসমৰ বিভিন্ন প্ৰান্তত আমি দেখিবলৈ পাওঁ, আজি তাৰিখতো আমি দেখিবলৈ পাওঁ, মাহেকত 2-3 এনেকুৱা ঘটনা সংঘটিত হৈ থাকে, অনাসমীয়াই অসমীয়াৰ ওপৰত আক্ৰমণ কৰে। গতিকে এইবিলাক বিষয় আৰু ৰাইজে সহ্য কৰি থাকিব নোৱাৰে। আৰু যোৱাকালি শিৱসাগৰত খিলঞ্জীয়াৰ পিছস্থানত খিলঞ্জীয়া ৰাইজৰ যি ক্ষোভৰ উদগীৰণ হৈছে, আৰু ক্ষোভৰ উদগীৰণ হৈছে ইতিমধ্যে আমি আমাৰ ফালৰ পৰা আমাৰ চৰ্তসমূহ আমি আৰোপ কৰিছোঁ। আমাৰ যিসমূহ চৰ্ত আছে, আমাৰ চৰ্তত আমাৰ যি স্থিতি আছে, স্থিতিত আমি অটল অচল অটল হৈ আছোঁ, আমি সষ্টম হৈ আছোঁ, শিৱসাগৰী ৰাইজ সষ্টম হৈ আছে। যেতিয়ালৈকে এটা স্থায়ী সমাধান আমি নাপাম তেতিয়ালৈকে এই বিষয়টোৰ ওপৰত, এই বিষয়ৰ ওপৰত কোনো ধৰণৰ আপোচ কৰা নহ'ব। আজি চৰকাৰী এগৰাকী প্ৰতিনিধিয়ে আমাৰ 30 জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনৰ নেতৃবৃন্দৰ লগতে, শিৱসাগৰ ৰাইজৰ লগত আলোচনা কৰিব বিচাৰিছে। আলোচনা কৰাত আমাৰ কোনো আপত্তি নাই, কিন্তু আলোচনা হ'ব লাগিব, আলোচনা হ'ব লাগিব সৌহাৰ্দ্যমূলক, আলোচনা হ'ব লাগিব আমাৰ জাতীয়তাবাদৰ স্বাৰ্থত, আলোচনা হ'ব লাগিব খিলঞ্জীয়া সুৰক্ষিত কৰাৰ স্বাৰ্থত। আমি মাটিৰ ওপৰত যি অধিকাৰ সাব্যস্তকৰণৰ বিষয়টি আমি উত্থাপন কৰি আছোঁ, এইটো এটা নতুন বিষয় নহয়। দীৰ্ঘদিন ধৰি আমি জাতীয়তাবাদী সংগঠনসমূহে অসমৰ খিলঞ্জীয়া ৰাইজৰ ওচৰলৈ ভূমিৰ অধিকাৰৰ অহাৰ বিষয়টো আমি উপস্থাপন কৰি আছোঁ। এটা কথা আপুনি চাব যে সৌ সিদিনা মুখ্যমন্ত্ৰী মহোদয়ে 2টা ধৰ্মৰ মাজত যে মাটি কিনা বেচা হ'ব নোৱাৰে বুলি বিষয়টো উত্থাপন কৰিছে, কিন্তু আজি মুখ্যমন্ত্ৰী মহোদয়ৰ মুখত এই কথাটো আমি এতিয়ালৈকে শুনা নাই যে অনাসমীয়াক অসমীয়াই মাটি বিক্ৰী কৰিব নোৱাৰিব, এনেকুৱা ধৰণৰ কথা কিন্তু তেওঁৰ মুখত শুনা নাই। গতিকে আমাৰ কথাটো হ'ল, এখন ভূমি আইন লাগিব, তেখেতসকলে ভূমি আইনখন আনিব লাগিব, যিখন আইনৰ জৰিয়তে আমাৰ ভূমিৰ ওপৰত কেৱলমাত্ৰ আমাৰ খিলঞ্জীয়াৰ অধিকাৰ থাকিব। আৰু আজি যিসকল যিগৰাকী মন্ত্ৰী ইয়ালৈ আহিব, তেখেতে আমাৰ বিষয়বিলাক পুংখানুপুংখভাৱে তেখেতে শুনিব লাগিব, যদি আমি ইয়াৰ এটা উচিত সমাধান পাওঁ তেতিয়াহে বিষয়টোৰ ওপৰত আমি এটা সিদ্ধান্তলৈ আহিম। হয়, আজি কিছু সময় পিছতে শিৱসাগৰ জিলাৰ অভিভাৱক মন্ত্ৰী তথা শিক্ষামন্ত্ৰী ডাক্টৰ ৰণোজ পেগু উপস্থিত হ'ব শিৱসাগৰ যুৱ দলৰ প্ৰেক্ষাগৃহত, আৰু তাতে জাতীয় দল সংগঠন বিশিষ্ট নাগৰিকসকলৰ সৈতে মত বিনিময় কৰিব, আলোচনা কৰিব এই গোটেই বিষয়টোৰ সন্দৰ্ভত। মোৰ কাষত বৰ্তমান বিলাচি থানাৰ প্ৰশাসনিক সচিব শৃংখল চলিহা আছে। শৃংখল চলিহা, আপোনাৰ বিৰুদ্ধে গোচৰ তৰিছিলে, সেই গোচৰ বৰ্তমান উঠাই লোৱা হৈছে, গৌৰৱ আমানী সুমানী নামৰ ব্যক্তিজনে তৰিছিলে, কি ক'ব এই গোটেই বিষয়টোৰ সন্দৰ্ভত? নাই, এইটো থলগিৰি মানুহ, খিলঞ্জীয়া মানুহৰ একতাৰ জয়, শিৱসাগৰ মানুহৰ ঐক্যবদ্ধ সংগ্ৰামৰ জয়, অসমৰ খিলঞ্জীয়া থলগিৰি প্ৰত্যেক দল সংগঠনৰ জয়। আৰু এই সংগ্ৰাম অনাগত দিনত অব্যাহত থাকিব। আৰু গৌৰৱ সুমানী নে কি এনেকুৱা ব্যক্তিয়ে পাৰৰ কলিজালৈ আমাৰ লগত যুদ্ধ কৰিবলৈ আহিব নালাগে, হা অলপ সাহসী হৈ লওক, সাহসী হোৱাৰ পিছত আমাৰ লগত যুঁজিবলৈ আহিব, কাৰণ আমি আপোনালোকৰ নিচিনা থাৰ্ড ক্লাছ মানুহৰ লগত
কি যুঁজিম আর আপনার কলিজাখন কি ডর এটা গম পো গেল এটা এই বিষয়টি বিভিন্নজনে উত্থাপন করেছে জাতীয় দল সংগঠনসমূহে বিষয়টি কেবল এটা জিমি দাসক আক্রমণ করার হয়ে থাকা নাই যে খিলঞ্জিয়ার ভূমির যে অধিকার সেই ভূমি অধিকার লাগিব ভূমি খিলঞ্জিয়ার ভূমি ভূমি বহিরাগত বিক্রি করব নয় তেনে ধরনের আইন এখন প্রয়োজন আছে প্রণয়ন করার বাবে দাবি উত্থাপন হয়েছে আপনি কি কব না এটা চক এখন আইন প্রণয়ন হয়েছে হিন্দুয়ে মুসলমানের মাটি কিনব নয় মুসলমানে হিন্দুর মাটি কিনব নয় কিন্তু হিমন্ত বিশ্ব শর্মাক প্রশ্ন করছো আগরওয়ালা উপাধি মানুষ এজনে গগৈ চলিহা দত্ত দাস উপাধি মানুষ এজনের মাটি বাই কিনব পাইব না মানে হিন্দুর মাটিও সেভ করেছে মুসলমানের মাটি সেভ করেছে কিন্তু আমার খিলঞ্জিয়া মাটিখিন কি হব আগরওয়ালা দে গুপ্তায় কিনব ইয়ার বিরুদ্ধে প্রতিবাদ হব হয় এতিয়া নিউজ 18 অসম নর্থ ইষ্টৰ দর্শকক জানাব বিচাৰিছো এই প্রতিবাদ অব্যাহত থাকিব যেতিয়ালৈকে ভূমি অধিকার খিলঞ্জিয়ার হাতত নাথাকে তেতিয়ালৈকে থাকিব এই আন্দোলন স্পষ্ট করে দিছে জিন্টু মেচ আছে কি কব চাওক আমার মুখ্যমন্ত্রীজনে একেবারে অসংবিধানিক কিছু কথা কৈ দিয়ে যে মুসলমানে হিন্দুক মাটি বিকিব নয় বা হিন্দুয়ে মুসলমানের মাটি বিকিব নয় এই সংবিধানে কোনো নির্দেশনা নাই দিয়া কিন্তু সংবিধানে স্পষ্ট নির্দেশনা দিছে যে খিলঞ্জীয়া মানুষের রাজনৈতিক অর্থনৈতিক আর সামাজিক অস্তিত্ব নিরাপত্তার কারণে তাকে আইন আছে নির্দেশনা আছে গতি একেবারে ওসর রাজ্য নাগাল্যান্ডত সেই সুবিধা আছে গতি আজিরপরা এটা কথা স্পষ্ট হয়ে গেছে যে মাটি কেবল খিলঞ্জিয়া মানুষ হয় সেই কারণে একটা নতুন আন্দোলন হব যদি এই আন্দোলনের মানি নলয় এই সরকারখন তো খিলঞ্জিয়া মানুষে অনাগত ইলেকশনের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে এই কথা স্পষ্ট হয়ে গেছে অনুসূচিত জাতি ছাত্র সন্থার কেন্দ্রীয় সম্পাদক পরশ দাসজ্যোতি দাস আছে জানিব বিচারিম এই গোটেই ঘটনাটো কর্মর আপনি আরম্ভণি প্রায় নিরীক্ষণ করে আছে কি কব স্যার এটা কথা স্পষ্ট যে অসমিয়ার প্রভুত্ব থাকিব লাগিব অসমত খিলঞ্জিয়ার অস্তিত্ব রক্ষা হব লাগিব আর সেই কথাটোই স্পষ্ট আর সেই কারণে হয়তো সমগ্র অসমতে এই ঘটনাটোর বিরুদ্ধে সমগ্র অসমবাসী রাইজ জাগ্রত হয়েছে শিবসাগরের থলগিরি রাইজ ওলাই আহিছে হাজার হাজার জনতায় স্বতঃস্ফূর্তে প্রতিবাদ করেছে আমি এটা কথা স্পষ্ট করব খুঁজিছো 30 জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনে যি 10টা আসলে সিদ্ধান্ত গ্রহণ করেছিল প্রস্তাব গ্রহণ করেছিল তার ভিতর আমার অন্যতম আছিল যে অসমত অসমিয়ার প্রভুত্ব অস্তিত্ব রক্ষার কারণে যি ভূমি অধিকার আসলে খিলঞ্জিয়া পক্ষত থাকিব লাগে অর্থাৎ অনা অসমিয়াক অসমিয়া মাটি বিক্রি করব নোৱাৰাৰ এটা প্রক্রিয়া আরম্ভ হব লাগে আর ইয়ার লগতে অসমত আর শিবসাগর যিমানবোৰ আসলে দোকান আছে দোকানবিলাক যিব হর্ডিং আছে ইংরাজিত লিখা হর্ডিং সেইবিলাক অতৰাই দিব লাগে আর তার ঠাইত অসমিয়াত লিখা হর্ডিং ব্যবহার করব লাগে আমার সিদ্ধান্ত আছিল যে যিমানবোৰ ব্যবসায় প্রতিষ্ঠান আছে ব্যবসায় প্রতিষ্ঠানবিলাকত 90% খিলঞ্জিয়া লওয়া ছলীক নিযুক্তি দিয়ার ব্যবস্থা গ্রহণ করব লাগে এনেদরে আমি 10টা সিদ্ধান্ত গ্রহণ করেছো খিলঞ্জিয়া পক্ষত থাকি সিদ্ধান্ত গ্রহণ করেছো আজি আমার শিবসাগর জেলা অভিভাবক মন্ত্রী আছে রণেশ পেগুডাঙরিয়া তখেতে আজি আমার আলোচনা মিলিত হব কিন্তু যুনে আলোচনা করব না হোক যি পক্ষ আলোচনা করব না হোক যি আলোচনা নহোক কথা হল কি অসমত অসমিয়ার প্রভুত্ব রক্ষা হব লাগিব কথা হল আমার যে সিদ্ধান্ত আমি সেই সিদ্ধান্ত পর আঁতরি না যাও আমার যে স্থিতি আমার স্থিতি স্পষ্ট দৃঢ় অতি সুদৃঢ় আর ইয়ার পরিণতি স্বরূপে আমি ইয়ারপর আঁতরি না যাও আর যিকোনো পর্যায়ত আমি আমার আন্দোলন লো যাবলে আমি প্রস্তুত আছো কেতিয়া খুলিব পারিব বহিরাগত চাওক কেতিয়া খুলিব পারিব ইয়াত এটা স্পষ্ট উত্তর আছে সেইটোৱে হৈছে কি বহিরাগত ব্যবসায়ীয়ে যেতিয়ালৈকে অসমিয়ার ওচৰত আহি করজোরে নকয় যে আমার ভুল হয়েছিল আমার বহিরাগত বনিয়ায় যি ছোৱালীজনীৰ ওপৰত আক্রমণ চলালে সেইটো ক্ষেত্রত ভুল হয়েছে পূর্বতে যা ঘটনাক্রম করলে সেইটো ক্ষেত্রত ভুল হয়েছে গতি ইয়ার বিরোধিতা আমিও করছো ইয়াক আমিও গরিহণা জানাইছো আর দৃষ্টান্তমূলক শাস্তি দিয়ে ব্যবস্থা করব লাগে যেটা নকয় যেতালে ওচর তালে সে মানুষ খুঁজে সেতালে আমার প্রতিবাদ অব্যাহত থাকবে হয় এতিয়া বহুকেইটা দাবি উত্থাপন করেছে সেইকেইটা হয়েছে প্রথম কথা আক্রমণ করেছিলে সেই আক্রমণকারী সকলের বহিরাগত যিগৰাকী আক্রমণ করেছিলে সেই আক্রমণকারী সকলে প্রতিনিধিয়ে সেই সম্প্রদায়টোর প্রতিনিধিয়ে রাজহুয়াক ক্ষমা খুঁজিব লাগিব আর অনাগত সময়ত যাতে তেনে ধরনের আক্রমণ সংঘটিত নকরে তার প্রতিশ্রুতি দিব লাগিব প্রথম কথা সেইটো দ্বিতীয় কথা শৃঙ্খল চলিহার দ্বিতীয় কথা আসলে যে শৃঙ্খল চলিহার বিরুদ্ধে যি এজাহার দাখিল করা হয়েছিল সেয়া উঠাই লব লাগিব
আৰু ইতিমধ্যেই এজাহারখন উঠাই লৈছে গৌরব সুমানি নামৰ সেই বহিরাগত ব্যক্তিজনে। আৰু বৰ্তমান সকলো জাতীয় জনগোষ্ঠীয় সংগঠনসমূহ সংগঠনকেইটাই দাবী উত্থাপন কৰিছে যে বহিরাগত দপদপনি আচলতে তেতিয়াহে নোহোৱা হ'ব যেতিয়া ভূমি অধিকার খিলঞ্জিয়ায় সম্পূর্ণ লাভ করব, খিলঞ্জিয়ার ভূমি যাতে বহিরাগতরে ক্রয় করব নোৱাৰে তেনে এক ধরনের আইন প্রণয়ন করার দাবি উত্থাপন করেছে, আর তেতিয়াহে এই আন্দোলন থাম কাটিব বলে স্পষ্ট করে দিছে। গতি সরকারলৈ বল ঠেলিছে জাতীয় সংগঠনসমূহে, সরকার প্রতি দাবি উত্থাপন করেছে যে বিশেষকৈ যিসকল থলুৱা জনগোষ্ঠীয় জাতীয় জনগোষ্ঠীয় লোক আছে তেওঁলোকৰ ভূমি, অসমৰ থলগিৰি জনতাৰ ভূমি যাতে বহিৰাগতৰে ক্ৰয় কৰিব নোৱাৰে কোনো প্ৰকাৰে, তাৰ বাবে এখন আইন প্ৰণয়ন কৰাৰ দাবী উত্থাপন কৰিছে। আৰু এই দাবী যেতিয়ালৈকে পূৰণ নহ'ব তেতিয়ালৈকে তেওঁলোকে এনেধৰণৰ কাৰ্যসূচী চলাই যাব বুলি স্পষ্ট কৰি দিছে। আৰু মই পুনৰ জনাইছোঁ যে শৃংখল চলিহাৰ বিৰুদ্ধে দিছপুৰ থানাত যি এজাহাৰ 18 আগষ্টত দাখিল কৰিছিলে সেই এজাহাৰ উঠাই লৈছে, আৰু কিছু সময় পিছত এই যি শিৱসাগৰত যি বহিৰাগতৰ বিৰুদ্ধে যি প্ৰতিবাদ চলিছে, আন্দোলন চলিছে, তাৰ সেই গোটেই বিষয়টো সন্দৰ্ভত ৰাজ্যৰ শিক্ষামন্ত্ৰী ডাক্তৰ ৰণোজ পেগুৱে শিৱসাগৰৰ যুৱদল প্ৰেক্ষাগৃহত, মই দেখুৱাইছোঁ শিৱসাগৰৰ এই যি যুৱদল প্ৰেক্ষাগৃহ আছে এই যুৱদল প্ৰেক্ষাগৃহত কিছু সময় পিছতে জাতীয় দল সংগঠনসমূহৰ প্ৰতিনিধিৰ সৈতে তেওঁ আলোচনা কৰিব, আৰু ইতিমধ্যেই বহুসংখ্যক দল সংগঠনৰ প্ৰতিনিধি আহিছে। অনাগত সময়ত লক্ষণীয় হ'ব যে এই আলোচনাত কি সিদ্ধান্ত লোৱা হ'ব, কি প্ৰস্তাৱ উত্থাপন হ'ব আৰু চৰকাৰে কি সিদ্ধান্ত ল'ব, সেয়া কিন্তু লক্ষণীয় হ'ব।